Hi everyone, welcome back to my channel. আজকে আমি আবারও এসেছি আরেকটি কেক রেসিপি নিয়ে। আমি একদম সহজ উপকরণ দিয়ে কেকটি তৈরি করেছি, বেকারি কেকের মতো। আপনারা ঘরে বসে কম করেছি এই কেকটি বানাতে পারবেন। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আর একদম কম খরচ উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করেছি। তাহলে চলো দেখি কী দিয়ে আমি তৈরি করেছি। প্রথমে আমি একটি স্টিলের বাটি নিয়ে নেব। এই বাটিতে আমি কেকের বাটারটা তৈরি করব। এখানে আমি তেল 3-4 চামচ নিয়েছি, লবণ 7 মতো নিয়ে নেব। আর এখানে মিল্ক পাউডার 2-4 চামচ দিয়ে রেখেছি। আর এখানে 2টি ডিম দিয়েছি রেখেছি, 1/2 কাপ চিনি রেখেছি, আর ময়দা 1 কাপ রেখেছি। তারপর বেকিং সোডাটা, তারপর বেকিং পাউডার, এইসব উপকরণ দিয়ে আমি এই স্পঞ্জি কেকটি তৈরি করেছি। তাহলে চলো দেখি শুরু করি। প্রথমে আমি এই স্টিলের বাটিতে 2টি ডিম ভেঙে খুব ভালোভাবে মেশাবো। তার সাথে আমি চিনি 1/2 কাপ মেশাবো। চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ চিনিটা আমি পাউডার করিনি, তাই চিনিটা গলে এই ডিমের সাথে যতক্ষণ না পর্যন্ত মিশেছে না ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে মেশাবো। তো এখন আমার চিনিটা গলে ডিমের সাথে মেশে গেছে। এখন আমি ময়দা 1 কাপ এগুলো দিয়ে দেব, এর সাথে মেশাবো। এখন আমি বেকিং পাউডারটা 1/2-4 চামচ, এর থেকে আরও কম দেব বেকিং সোডাটা। এখন খুব ভালোভাবে এটা মিক্স করব, খুব ভালোভাবে এটা মেশাতে হবে। কেকের বাটারটা তৈরি করতে গেলে একটু তেল দিয়ে দেবে, তেলের বদলে আপনারা বাটারও ছাইলে দিতে পারবে, এটা অপশনাল। তারপর কেকের বাটারটা একদম ক্রিমের মতো হতে হবে। তো আমার তো বাটারটা রেডি হয়ে গেছে। আমি একটি বাটিতে তেল মালিশ করে রেখেছিলাম আর সাথে একটি পেপার রেখেছি। এখন আমি এই কেকের বাটারটা এই বাটিতে ঢেলে দেব। রেডি হয়ে গেছে আমার এই কেকের বাটারটা। আমি 10 মিনিট আগে এটা প্রিহিট করে রেখেছিলাম ওভেনটা। আমার 10 মিনিট পরে এখন আমি কেকটা রেখে দিচ্ছি। টাইমটা আমি সেট করেছি 30 মিনিটস অ্যান্ড টেম্পারেচার 180°। আপনারা তো দেখতে পারছেন কেকটা ফুলে ডাবল হয়ে গেছে, মতলব কেকটা হয়ে গেছে। অনেক সুন্দর কালার এসেছে এই কেকে। 30 মিনিট পর কেকটা আমার হয়ে গেছে। এখন আর দেরি না করে আপনারাও ঘরে বসে কেক বেকারির মতো বানিয়ে ফেলুন। দেখতে তো পারছেন আমার কেকটা কেমন স্পঞ্জি হয়েছে, ড্রাই কেক, একদম বেকারি কেকের মতো। তাহলে আপনারাও ঘরে বানিয়ে খাবেন এই কেকটি তৈরি করে একদম সহজ উপকরণ দিয়ে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকতেন। খুদা হাফিজ।